গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসাম ব্লগার পূর্ণিমা। এখন বাজে সকাল 7:30, আমার মেয়ে যাবে স্কুল, আর আজকে ওর ক্লাস নেই স্কুলে। ওর স্কুলে আজকে আছে ফাংশন, মানে যেহেতু আমরা আসামে থাকি তো আসামের মেন উৎসব বলতে হলো বিহু, আর এটা হলো বৈশাখ মাসের বিহুটা, যেটা নাকি বহাগ বিহু বা রঙালী বিহু বলা হয়। এটা ওদের আসামিস মানুষের অনেক বড় মানে উৎসব, তো আজকে তার জন্য স্কুলে হবে ফাংশন। তো আমার মেয়ে ফাংশনে যাবে, স্কুল ড্রেস পরেই যাবে। আর আজকে ব্লগটা আমি স্টার্ট করেছি বাইরের ঘর থেকে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার চোখটাতে কি হয়েছে জানি না, রাত থেকে অনেক চুল করছিল তাই কাজল দিয়ে ঘুমিয়েছিলাম, এখন চোখগুলো যেন কেমন হয়ে গেছে। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকুন আমি কি করি। আর আজকে হলো মানে চৈত্র সংক্রান্তির আগের দিন, মানে আজকে অনেক কাজ আছে আর আপনাদের সাথে শেয়ার করব বলে ভাবছি, তো দেখতে থাকুন। স্কুল চলে গেছে, স্কুল চলে গেছে। আর হলো কালকে যেহেতু বলেছিলাম যে এতদিন বৃষ্টি দেওয়ার পর এখন রোদ দিয়েছে, কি বলবো, আজকে আবার সেই বৃষ্টি। তো আমার আজকে অনেক কাজ আছে, আজকে চৈত্র সংক্রান্তির আগের দিন, মানে আমার চৈত্র সংক্রান্তিতে আমার শ্বশুরবাড়ির দিক থেকে কিছু রিচুয়াল আছে, ওটা করতে হবে। আর এটা আমার বাপের বাড়ির দিকে নেই, যে রিচুয়ালটির কথা বলছি ওটা আমার শ্বশুরবাড়ির দিকেই আছে। আর বিহু বলে বা চৈত্র সংক্রান্তি বলে সবাই ধোয়া মোছা করে, আমারও করতে হবে। আমার হাজবেন্ড খাওয়া দাওয়া করে যায়নি, স্নানও করেনি, ও সেলুন যাবে, তার মেয়েকে দিয়ে এসে সেলুন থেকে চুল দাড়ি কেটে এসে তারপর স্নান করে খেয়ে পরে ও দোকান যাবে। আর মেয়ে হয়ে যাবে আজকে 12টার সময় ছুটি, তো আর কাল থেকে স্কুলের বন্ধ বিহুর জন্যে, 3 দিন না 4 দিন যেন বন্ধ আছে, আমি দেখিনি, ও লিখে দিয়েছে। আর এদিকে বিছানাও পড়ে আছে, মেয়ে চলে গেছে, জলও এসে গেছে, কাজের এখন হুলস্থুল লাগবে। তো আমি আগে বিছানাটা তুলে নেই আর কাজগুলো সারি আস্তে আস্তে, আপনারা পাশে থাকুন দেখতে থাকুন। Thank you.
আপনারা দেখলেন আমি কাপড় ধুয়ে নিয়েছি, বাসন ধুয়ে নিয়েছি, ওটা অনেক সময় হয়ে গেছে করা হয়েছে। তারপর এসে আমি আমার কালকের ভিডিওটা এডিট করে নিলাম, এডিট করে তারপরে ওটাকে আমি আপলোডে বসিয়ে দিলাম। তার জন্য এখন অনেকটা টাইম পেরিয়ে গেছে, কারণ ভিডিও এডিট করতে বসলে দেড় ঘন্টা দু ঘন্টা চলে যায়। তো এখন বাজে 11:30, তাই রান্নার জোগাড় করতে বসে গেছি। ভাবছি রান্নাটা করে নেব, তারপরে আরও যা কাজ আছে সেগুলো করব। এই একটা কাজ নিয়েছি হাতে, কদিন হলো করছি ইউটিউবের কাজটা। তা এইটা আমার হাতে নেওয়াতে এখন যেন আমি নিজের জন্য সময় বের করতে পারি না, কাজগুলো যেন খুব হড়বড়ি হড়বড়ি করে হচ্ছে। তো তবে একটা কথা ঠিক, এই কাজগুলো করার সাথে সাথে আমি নিজেকে বিজি রাখতে পারছি। যেমন একা একা ঘরে থাকলে অনেক ধরনের কথায় মাথায় ঘুরতে থাকে, সেগুলো এখন আর হয় না। ভিডিও করাতে বা একটা কাজের চাপ থাকে যে আমাকে এটা করতে হবে, করার পরে এটাকে এডিট করতে হবে, তারপর মানে সারাদিন আর কি বিজি থাকা। তো বিজি থাকলে অনেক ধরনের চিন্তা মানুষের মন থেকে বের হয়ে যায়, অনেক দুঃখ কষ্ট বের হয়ে যায়, অনেক মানুষ ডিপ্রেশন থেকেও বের হয়ে আসে। তবে এখন কাজটা করাতে নিজেকে মনে হয় হ্যাঁ, আমি ঘরের কাজের বাইরেও আমি অন্য কাজ করছি। কোনো কোনো সময় মনে হয় খুব কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কোনো কোনো সময় ভাবি কাজ করছি ভালোও লাগে। তাই আর কি এখন এই রান্নার জোগাড়টা করে নেব, রান্নার জোগাড়টা করে রান্নাটা করে নেব। করার পর তারপর আমি ধোয়া মোছা আরও অনেক কাজ আছে, দেখতে থাকুন দেখবেন, তো ওগুলো করে নেব। তো এসে অনেক সময় আগে স্নান টান করে খেয়ে দোকান চলে গেছে। তো এখন আমার কাজগুলো করতে হবে, রান্না করতে হবে। 12টার সময় মেয়ে চলে আসবে, হাজবেন্ড চলে আসবে, ওদেরকে খাওয়া দিতে হবে। এখন বেজে গেছে 11:30, জানি না কি করব কি না করব, তবে করে নিই তাড়াতাড়ি।
সব পরিষ্কার করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখতেই পেলেন আমি সব কাজ টাজ করে মাত্র চান করে ঘরে ঢুকেছি। এখন বাজে 6:05, আমি স্নান করে মাত্র ঘরে ঢুকেছি। বহুত কষ্ট হয়ে গেছে, এখন ভাবছি একটু রেস্ট নেই, তারপর আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে, এখন বাজে 9:30। সারাদিন কাজ করার পর আমার চোখ মুখ দেখে বুঝতেই পাচ্ছেন আমি খুব টায়ার্ড শুয়েছিলাম, স্নান করে এসেই শুয়ে পড়েছিলাম, আর এখনও শুয়েই আছি, বিছানাতেই আছি। তো ভাবছি রুটি করে নেব আর ডিম অমলেট করে নেব, রাতের খাওয়াটা শেষ করে নেব। আর কালকে যেহেতু সংক্রান্তি, ডিনার কমপ্লিট, এখন শুতে এসেছি শুভ। বাজে 10:30। সারাদিন কাজ করার পরে আর মোবাইলটা তুলে কোনো কিছু রেকর্ড করতে ইচ্ছা করলো না, তো সারাদিনের কাজ আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।